কি ব্যাপার বনি, কে ফোন করেছিল? জানি না, কিন্তু আমাকে এক্ষুনি বেরোতে হবে। মানে এক্ষুনি বেরোতে হবে মানে কি? এখানে তাহলে কে থাকবে? বনি বনি, আই নিড ইউ হিয়ার, এটা আমার আমার জীবনের প্রশ্ন। ওখানে অনেকগুলো মানুষের জীবন জড়িয়ে আছে ঈশা, ওদেরকে বাঁচানোটা আমার ডিউটি। এতগুলো মানুষের জীবনের ঝুঁকির কথা জেনেও আমি অন্য কারোর হাতে দায়িত্বটা তুলে দিতে পারবো না, এটা আমাকেই করতে হবে। আই এম সরি। আমি মন থেকে বিশ্বাস করি তুমিই আমার মেজদি, আর আমার মনের কথা যদি সত্যি হয় তাহলে তুমি ঠিক সত্যিটা খুঁজে বের করতে পারবে। কি কেন কিসের জন্য এইসব করছে সবটা তুমি একাই খুঁজে বের করতে পারবে। তুমি ঠিক বলছো বনি, আমি পারবো। আলবাত পারবে, আমার মেজদি কখনো অন্যায় মেনে নেয়নি, তুমিও নেবে না। আমি কথা দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজ মিটিয়ে চলে আসব। আগের বার আমি ট্রেনিং এ বাইরে ছিলাম বলে আমি আমার মেজদির পাশে থাকতে পারিনি, কিন্তু এই এক ভুল বনি আর করবে না। তোমার চাম্ব কারোর কোনো ক্ষতি হতে দেব না, আমি কথা দিচ্ছি। তুমি যাও বনি, তুমি যাও, আমি এদিকটা সামলে নেব, আর এখানে যা যা হবে আমি তোমাকে ইনফর্ম করব। তুমি যাও। কাজ হয়ে গেছে, তোমার বুদ্ধি কিন্তু প্রশংসা করতেই হয়। প্ল্যান বানাও না, স্বয়ং সেটানো লজ্জা পাবে। অবশ্য কার পিসিমণি দেখতে হবে? তোমার চাইতে আমার খেলার পদ্ধতি আর উদ্দেশ্য অনেক বড় রাখ, তাই নিজের সাথে আমার তুলনা করো না। ওই সিংহরায়রা আমার আর আমার ছেলে মেয়েদের সাথে অনেক অন্যায় করেছে, আর সেই অন্যায়ের অনেক বড় শাস্তি ওদের পেতে হবে। সেই শাস্তি আজই আমি ওদের দেব। শেষ খেলাটা তো জিতবে এই দেবলি না। এ কি তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন বনি? আমার একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে কোন, আমাকে এক্ষুনি যেতে হবে। কিন্তু বনি, এখানে আপনার থাকাটা তো এমার্জেন্সি, আপনি চলে গেলে বিয়েটা আটকাবো কি করে? আমার একার পক্ষে সম্ভব নয় সবটা। বিয়ে আটকানো হবে কোন, কিন্তু আমি এখানে থাকতে পারবো না। পুরাবাবু, আমার কাছে নিউজ এসছে, জগদ্ধাত্রী মন্দিরে বোম আছে, আর আজ মন্দিরের প্রতিষ্ঠা দিবসের বাৎসরিক পুজো, অনেক লোক আসবে। এতগুলো মানুষের জীবন বিপদে রেখে আমি এখানে থাকতে পারবো না কুনাল বাবু। কিন্তু বনি, আপনি ওখানে একা যাচ্ছেন, আর বম ফাটলে আপনার যদি কিছু হয়ে যায়? সেটার ভয় আমি হাত ফুটিয়ে বসে থাকতে পারবো না, এটা আমার ডিউটি। আর আমি আপনার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেই ট্রেনিং এ গেছিলাম, তাই নিজেকে সমস্ত পরিস্থিতির জন্য রেডি করে নিয়েছি, আর আমি এরকমই থাকতে চাই। আর আপনাকেও রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে দুর্বল করে দেবেন বনি। না না, বনিকে একা এত বড় বিপদের মধ্যে যেতে দিতে পারি না আমি, কিছুতেই না।
আজ প্ল্যানটা যদি কাজ করে তাহলে তা নিয়ে খড়ির সঙ্গে আমার বিয়েটা সম্ভব হবে। আর সত্যি আমার ভালোবাসার পরীক্ষা, আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আমি জানি ঈশাও ঠিক নিজেই এই বিয়েটা আটকে দেবে। আর যদি সেটা না হয় তাহলে বুঝব আমার বিশ্বাস সম্পূর্ণ ভুল ছিল, উনি আমার খড়ি নন যে আমায় ছেড়ে অন্য কারোর সঙ্গে গাঁট চড়া বেঁধে নেবে, সে আমার খড়ি হতেই পারে না। ঠিক আছে, তুই কি এখানেই দাঁড়িয়ে থাকবি? যা ঈশা রেডি হলো কিনা দেখ, আমি তো চলে এলাম। বাবা দাঁড়া, নিয়ে আসছি এত বিয়ে করার তাড়া আর এক্সাইটমেন্ট আমি তোরই মধ্যে দেখলাম রে। চুপ কর, তোকে না এমন মন মারবো না। আমি ধর দেখি বাবা, বরণটা সেরে নি। আপনি সুন্দর লাগছে আমার বৌমাকে, খুব সুন্দর লাগছে। এবার সবটা পাল্টে যাবে, আমার স্বপ্ন পূরণ হবে। একবার ভালো মায়ের ফোনটা নিতে পারি, তারপর সমস্ত ইনফরমেশন পেয়ে যাব, যেন কারোর নজর না লাগে। চলো বাইরে, সবাই তোমায় দেখতে চাইছে, চলো চলো। আমি ভাবছি এখন কি হবে, কোথায় আছে এরকম লাল ব্যাগ? আমি রেজিস্টারকে পেপার দিয়ে দিয়েছি, এবার শুধু সইটা তোকে করাতে হবে ঈশাকে দিয়ে। তবে আমি আবারও বলছি, এটা কিন্তু খুব ভালো করছিস না তুই। হ্যালো দেবী, আরে শুনতে পাচ্ছিস তুই?
তুই এখানে আর তোর তোর ফোনটা কোথায়? আমার ফোনটাই তো খুঁজে পাচ্ছি না। ঈশাকে আশীর্বাদ করার পর ফোনটা রাখলাম, কিন্তু কোথায় যে রাখলাম, কে নিয়ে গেল আমি তো। তাহলে কি আমার ফোনটা আমার কাছে? ভালো, অন্যায়কে কিন্তু আজ হারতেই হবে। ভালো, আজ এখানে পুলিশ আসবে, আমি পুলিশ ডেকে সবকিছু বলবো। আমি তোমার মতো বোকা নই, আমি নিজের ভালোটা বুঝি। খড়ির মুখ বন্ধ করে দেওয়ার জন্য এইটাই একমাত্র রাস্তা। ঈশ্বর।